সারা দেশে এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন চলছে আজ। তবে সঠিকভাবে সরকারের দেয়া লকডাউনের অনেক নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে না। জরুরি প্রয়োজনে অফিস খোলা রেখেও পরিবহন ব্যবস্থা না রাখায় বিপাকে পড়েছেন অফিসগামীরা। এছাড়া গণপরিবহন না থাকায় সিএনজি চালিত অটোরিকশা ভাড়া রাখছে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 গুণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে অনেক এলাকায়। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি 18 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। লঞ্চ থেকে এখন পর্যন্ত 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর 12:15টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তা লঞ্চ তীরে আনা হয়। এরপরে লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা। লঞ্চটিতে 46 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। করোনা পরীক্ষা কেন্দ্রে আজও উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, ফলে বিঘ্নিত হচ্ছে সেবা। স্বাস্থ্যবিধি মানতে মুগদা জেনারেল হাসপাতালে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। টেলিমেডিসিনের মাধ্যমে করোনা পরীক্ষা করাবে হাসপাতালটি। এদিকে প্রথম ফেজে টিকা কার্যক্রম বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন অনেক নিবন্ধিত নাগরিক। এদিকে এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে সারা দেশের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ দোকানপাট খোলা থাকলেও গণপরিবহনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে অফিসগামী মানুষ। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি চলছে যাত্রীবাহী গাড়ি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও চলছে যাত্রীবাহী যানবাহন। চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা অমান্য করায় জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় নিহত হয়েছে ভ্যান চালক সহ 2 জন। সকালে উপজেলার সেনবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালক শহীদুল ও যাত্রী আব্দুস সামাদ নিহত হন, আহত হন আরো 3 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পরিবাড়ি এলাকায় বাস চাপায় 21 পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ নির্বাচনে 24টি পরিচালক পদে জয় পেয়েছে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসানের প্যানেল সম্মিলিত পরিষদ। গতকাল রাজধানীর এক হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন ফোরাম পেয়েছে 11টি পরিচালক পদ। আগামী 16 এপ্রিল সভাপতি ও 7 জন সহসভাপতি নির্বাচন করবেন 35 জন পরিচালক। বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্র মৃত্যু ও সংক্রমণ 2 দিক থেকে শীর্ষে রয়েছে। এর পরের অবস্থানে নাম আছে ব্রাজিল ও ভারতের। তবে দৈনিক সংক্রমণ বিবেচনায় আজ যুক্তরাষ্ট্রকে টপকে গেছে ভারত। দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রে লকডাউন দেওয়া হয়েছে। প্রাণঘাতী কোভিডে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা 13 কোটি 19 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 28,35,000-এর বেশি মানুষের। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 9 জন, নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এছাড়া প্রতিবেশী ক্ষুদ্রদেশ পূর্ব তিমুরে 8 জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র জানান, এসব প্রাকৃতিক দুর্যোগে ফ্লোরেসের অন্তত 49টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আদোনারা দ্বীপে একটি সেতু ধসে পড়েছে। অ্যাটলেটিকোকে 1-0 গোলে হারিয়েছে সেভিয়া। শুরু থেকে প্রথমার্ধে ব্যবধান গড়তে পারেনি কোনো দল। তবে 70 মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার আকুনার নিশানা ভেদে এগিয়ে যায় সেভিয়া। বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লোপেতো গুয়ের দল। 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। আজ রাত 1টায় ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ব্রাইটনকে 2-1 গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। 13 মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। 62 মিনিটে ডেভিসদের সমতায় ফেরান রাশফোর্ড। আর 83 মিনিটে গ্রিনউডের নিশানা বাদে এগিয়ে যায় উলেগুনার গুলশানের দল। বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।